বন্ধুরা, আমার এই ইস্কন মায়াপুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই ইস্কন মায়াপুর এই নামটি শুনলে যেন মনে এক আবেগ চলে আসে, হরে কৃষ্ণ। তো আমি তোমাদের প্রথমেই বলি কিভাবে যাব। হাওড়া কাটোয়া লোকাল ট্রেন আছে, সময় আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আছে এক্সপ্রেস ট্রেন, যেমন কামরূপ, তিস্তা, তোষা, হাটেবাজারে এইসব আছে। এছাড়া শিয়ালদা থেকে কল্যাণী নেমে বাসে সোজা মায়াপুর আসতে পারো। এই দুটোই আমি মোটামুটি জানি। এছাড়া হয়তো বাসেও আসা যায়। আমি বিষ্ণুপ্রিয়া হল্টে চলে এসেছি। এটা হচ্ছে নবদ্বীপ ধামের ঠিক পরের স্টপেজ। আর এইখানে নামলে তোমাদের নবদ্বীপের যে ফেরিঘাট আছে মায়াপুর যাওয়ার জন্যে, ওইটা খুব কাছ হবে। ওই জন্যে নবদ্বীপ ধামে না নেমে আমার মনে হয় এই বিষ্ণুপ্রিয়া হল্টে নামলেই সুবিধা বেশি। তো সেই জন্যে আমি বিষ্ণুপ্রিয়া হল্টে নেমেছি। আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো আছে, 15 টাকা কি 20 টাকা জনপ্রতি নেবে। তো ওখান থেকে পুরো একদম নবদ্বীপের ফেরিঘাট অবধি চলে গেলে ওখান থেকে তোমার ফেরিতে করে জাস্ট মায়াপুর। দেখো বন্ধুরা কি ভিড় প্ল্যাটফর্মে। তো যাই হোক, প্ল্যাটফর্ম থেকে নেমেই টোটো। এখন বলার বিষয়, নবদ্বীপ ঘাট পর্যন্ত যাওয়া বা আসা দুক্ষেত্রেই টোটো একটু দামদর করে ওঠায় বাঞ্ছনীয়, না হলে ভাড়া উল্টোপাল্টা নিয়ে নেবে। অ্যাকচুয়াল ভাড়া 15 টাকা। আর তোমাদের বলি, যদি শুধু মায়াপুর দেখতে চাও, কোনো বিষ্ণুপ্রিয়া হল্টে নামলে নবদ্বীপ কাছে হবে এবং তাড়াতাড়ি যেতে পারবে। নবদ্বীপ ফেরিঘাট মায়াপুরে যাওয়ার জন্য ফেরিতে জনপ্রতি ভাড়া 10 টাকা। আর তোমাদের যেটা বলার, নবদ্বীপ ফেরিঘাটে এসে নবদ্বীপের লাল দই খেতে ভুলবেন না, অসাধারণ খেতে। ফেরিঘাটের পাশে অনেক মিষ্টির দোকান আছে, দই খুব ভালো লাগবে। যাই হোক, সুন্দর শান্ত পরিবেশ, বয়ে চলা নদীর মাছ দিয়ে লঞ্চে যেতে ভালোই লাগছে। জার্নিটা দারুণ উপভোগ করছি। আর লঞ্চে যেতে যেতে দেখা যাবে জলঙ্গি ও ভাগীরথী নদীর জল একসাথে এসে মিশছে। দুটো নদীর জলের রং স্পষ্ট যে মিশছে এটা বোঝা যাবে। ফ্রেন্ডস, জলঙ্গি আর ভাগীরথী নদীর মিলনস্থলটা দেখলে খুব ভালো লাগলো, আমি প্রথম দেখলাম। তো এবার আমরা এবার লঞ্চ থেকে নামছি। আমি চলে আসলাম ইস্কন মায়াপুরের পুরো সামনে। আর এই দূরে দেখো বাস বা টোটো সব ঠিক সামনেই নাম আছে ঘাট থেকে। তো এই যে দেখো মায়াপুরের গেট। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা চলে আসলাম মায়াপুরে চন্দ্রদয় মন্দির, মানে এটাই মেন গেট। তো ঢুকেই দেখো এই জিনিসগুলো দেখতে পাবে। আগে প্রসাদের জায়গাটা আমি তোমাদের দেখাই। দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, কাউন্টারগুলো বন্ধ, আর সকালবেলায় কাউন্টারগুলো খোলা থাকে। এই যে মহাপ্রসাদের কুপার নামহট্ট ভবন, দেখো এই যে প্রসাদ মেনু, রেট সব দেওয়া আছে এখানে। সব দেখো এখানে সব প্রসাদের কী রেট সবই এখানে দেওয়া আছে। দেখো এই যে রাতের খাবারের জন্য এখানে কাউন্টার সবে খুলছে। এখানে আসলে তোমরা এখান থেকেও কুপন কাটতে পারো, আর তোমরা যে ভবনে থাকবে সেই ভবন থেকেও তোমরা কুপন কাটতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। মায়াপুরের ভেতরে থাকা খাওয়ার জন্য অনেক ভবন আছে। তো আমরা গদা ভবনেই এসেছি, আর গদা ভবনে থাকার জন্য রিসেপশন থেকে ঘর বুকিং করতে হয়, আর ভোগের কুপন এখান থেকেই নেওয়া যায়। আর কত টাকার কুপনে কী ভোগ খাওয়াবে সব মেনু আছে, দেখে কাটা যায়। আর এখানে স্পেশাল ভোগ হয়, আমাদের আসতে একটু লেট হয়েছিল তাই পাইনি। আর এই স্পেশাল ভোগের কুপন সীমিত, তাই আগে না আসলে পাওয়া যায় না। জাস্ট এই রুমটা বুকিং করে এসে আমি এই যে চেয়ার আছে এরকম সোফায় একটু বসলাম। এতটা জার্নি করেছি, খুব কষ্ট হয়ে গেছে।
রুম বুকিং হয়ে গেছে, 800 টাকা দুটো রুম নিচ্ছি, আমরা 7 জন আর আমার মেয়ে আছে। আর ডকুমেন্টস লাগছে হচ্ছে, একটা তো আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড কিছু একটা লাগেই, আর টাকা তো দিতেই হবে, আর একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই নিয়ে আমরা রুমটা বুকিং করে ফেলেছি। আর গদা ভবনে রুম নেই, কারণ এখন সিজন চলছে। ঠিক পাশেই একটা ভবন আছে, ওখানে আমরা যাব, তো ওখানে দুটো রুম নিয়েছি। তো আর সাথে রাত্রেবেলা ডিনারের টিকিট কেটে নিয়েছি, কারণ আবার এখানে আসা সম্ভব না, একবার ডিনার খেয়ে আর কিছু ঘুরবো, ঘুরে চলে যাবো। গদা ভবনে এটাই ভোজন কক্ষ। আমরা 50 টাকার কুপন পেয়েছি, কারণ দেরি করে আসার জন্য স্পেশাল কুপনটা খাওয়ার ইচ্ছা ছিল, তো আর পেলাম না। যাই হোক, প্রায় এই 50 টাকায় 7-8 রকমের খাবার আছে, আর সবাই একসাথে এরকমভাবে বসে খাওয়ার মজাটাই আলাদা। বন্ধুরা, আর এই যে আমাদের রুম, খুব ভালো সাজানো গোছানো। ঘুরতে এসে একটা রুমে যা যা দরকার সবই প্রায় আছে, গিজার, চেয়ার, ওয়ার্ড্রপ, সুন্দর দুটো বেড আছে, 4 জন ভালোই শোয়া যাবে, ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা, ভালোই লাগছে। প্রথম দিন আমরা এরকমভাবেই কাটিয়ে দিলাম, এবার দ্বিতীয় দিনে পুরো মায়াপুরে মন্দির ঘুরব। এই যে হচ্ছে মেন মন্দির, এখনো কাজ শেষ হয়নি, দেখো। তো বর্তমানে যে বিল্ডিং আছে, মানে যেখানে মেন বিল্ডিং বলা হয়, সেখানে যেতে গেলে এখানে জুতো বিনামূল্যে খুলে রাখার ব্যবস্থা আছে, এই যে। আর ওখানে মোবাইল ক্যামেরা এগুলো জমা দিয়ে যেতে হবে, কারণ ওখানে তো আর মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে। আর এখন আরতি হবে সন্ধ্যাবেলা, তো সন্ধ্যা আরতি, আর এই সন্ধ্যা আরতি দেখতে গেলে এখানে লাইন দিয়ে যেতে হবে। এখন মেন বিল্ডিং, মানে যেখানে আরতি হয়, যেখানে পুজো হয়, চন্দ্রোদয় মন্দির, এটাই এখন বর্তমানে মেন মন্দির। তো এখানে এই যে চেকিং পয়েন্ট হয়, এখানে সব চেক হয়ে ভেতরে যেতে হয় অনুষ্ঠান সূচি। দেখো বন্ধুরা, এই যে সব চেকিং পয়েন্ট থেকে ঢুকে সব ভেতরে যেতে হচ্ছে। আমরা এখন ঢুকছি এই যে ইসকন সুলভ প্রসাদ কুপন, আমরা সব ভবনেই একবার করে খেয়ে দেখছি যে কোথায় কীরকম কী খাওয়া। শুধুমাত্র গদা ভবনেই আমরা খাচ্ছি যে তা নয়। এই দেখো, এই গোশালায় যাওয়ার জন্য প্রচুর এরকম টোটো আছে, দেখো গরুর গাড়ি আছে, টোটো আছে। তো এই গাড়িগুলোতে জনপ্রতি 15-20 টাকা করে নেয়। এবার আমি গোশালার দিকে যাচ্ছি, দেখো ঠিক এই রাস্তা দিয়ে ধরে গোশালায় যেতে হবে, আর যেতে গিয়ে এই মন্দিরের চূড়া কী সুন্দর দেখা যাচ্ছে। এই ফ্রেন্ডস গৌরাঙ্গ কুঠির, এখানে রুমগুলো দেখো সবই বেড়ার। এটা হচ্ছে এন্ট্রি, খুব কম পয়সায় মনে হয় 100 টাকায় 4 জন এখানে থাকা যায়, যা যেরকম বাজেট সে সেই রকমভাবে রুম ইউজ করতে পারে, দেখো। তো ফ্রেন্ডস, এই যে আমরা গোশালায় চলে এসেছি, এই যে এবার চলো ভেতরে ঢোকা যায় গোশালার। এখানে বিভিন্ন রকমের স্টল আছে, দেখো এখানে দই, ঘি, পনির, বিভিন্ন রকমের জিনিস এখানে পাওয়া যায়। আর দেখো গরুর শিং, দেখো কত বড় বড় শিং, দেখো ফ্রেন্ড, সব মনে জার্সি গরু।
এখানে দেওয়া হয়েছে গরুর শিং দেওয়া। চলো এইদিকেও দেখি কি আছে। বাপরে এইদিকে ফ্রেন্ডস, এদিকেও অনেক গরু আছে। গোশালার যত গরু আছে তাদের খাবার খড় দেখো, খড় দিয়ে বাড়ির মতো উঁচু হয়ে গেছে। এই যে এই গীতা মেলা হচ্ছে, তো মেলাটা যে কী আছে এর মধ্যে, তো চলো আমি ভিতরে গিয়ে দেখি, তোমরাও দেখতে থাকো। বাহ বিউটিফুল লাগে, দেখো ফ্রেন্ডস বিদেশিরা কী সুন্দর কৃষ্ণ নাম করছে। ফ্রেন্ডস দেখো দর্শক আসনে কত লোক, তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বিদেশিরা। দেখো বিদেশিরা কি সুন্দর কৃষ্ণ নাম করে। এই হচ্ছে মেলা, মেলায় কি কি আছে আমি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, গীতা মেলা কীরকম হয় আমার এই লাইফে ফার্স্ট আমি দেখলাম যে গীতা মেলা কেমন হয়। এখানে দেখো এখানে সব সুন্দর দোকান আছে, এখানে স্টল আছে, এখানে সবই কৃষ্ণের জিনিসপত্র। এখানে যে গলার তুলসী মালা থেকে শুরু করে যাবতীয় সব জিনিস এখানে আছে, প্রচুর লোকে কিনছে। গীতা স্লাইড প্রেজেন্টেশন হয়, তো এখনও শুরু হয়নি। দেখো বিদেশিরা কিরকম সাজাচ্ছে, কি সুন্দর সাজাচ্ছে বিদেশিরা। এই হচ্ছে মেলা, আর এদিকে যত সব আছে সব খাওয়ার কিছু স্টল আছে, সবই ভেজ, নন ভেজ কিছুই নেই এখানে। এখানে ভেজ রোল থেকে শুরু করে ইডলি ধোসা যাবতীয় যত ভেজের আইটেম আছে সবই এই স্টলগুলোতে পাওয়া যাবে, ফুচকা থেকে শুরু করে যাবতীয় সব কিছু। এখানে গীতা সংকীর্তন গিফট শপ আছে, দেখো সবাই ফটো তুলছে। এখানে মানুষ এত বসে আছে কিসের জন্য? মেন আকর্ষণ হচ্ছে এই বিদেশি ছোট ছোট বাচ্চা মেয়েরা, কি সুন্দর কৃষ্ণ নাম করছে। এই যে প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির এই দিক দিয়েই, তো দেখো এখানে একটা সুন্দর পুকুর আছে, আর দেখো এর উপর থেকে এখান থেকে ওঠা যায়। দেখো সব লোক যাচ্ছে, মন্দিরটা দেখি যাওয়া যায় কিনা। তো যেতে গেলে এই রোড এই সাইড থেকে যেতে হবে, চলো দেখি যাওয়া যাক। তো চলো ওখানে যেতে গেলে সুন্দর আশেপাশে বসার জায়গাও আছে বেশ ভালো।
গ্রামের উপরে উঠলাম, দেখলাম যে শ্রী প্রভুপাদানন্দ যে সমাধি এখানে আছে, আরও নানা রকম জিনিস আছে। তো তোমরা এখানে আসতে পারো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ক্যামেরা বা ফোন কিছুই ইউজ করা যাবে না, জুতো খুলে যেতে হবে। তো সেই কারণে ভেতরে যে সমস্ত জিনিস আছে আমি তোমাদের দেখাতে পারলাম না। তো এই দেখো, এ সব উঠছে, মানে ঘুরে 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 ওই পুরো উঁচুতে উঠা যায়। সুন্দর, বেশ উপর থেকে সারা ইস্কনটা দেখা যায়, খুব ভাল লাগে। এই জিনিসটা তোমরা পেয়ে যাবে মন্দিরের গেট থেকে ঢুকেই, তোমরা এটা দেখতে পারবে। আর এখানে সব দোকান, এই দোকানে শ্রীকৃষ্ণের গীতা বা নানা রকম জিনিস বেশ দেখলেই কিনতে ইচ্ছা করে, যে মালা, এমনি ছোট ছোট খাবারের স্টল, নানা রকমের জিনিস এখানে পাওয়া যায়। এই যে বিল্ডিংটা দেখছো, এই যে মন্দির, এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তায়, রাস্তার পাশেই এই প্রচুর দোকান। তো বন্ধুরা, এই যে হচ্ছে মেন মন্দির, তোমরা অনেকেই দেখেছো, বাট এই মন্দির এখনও ইনকমপ্লিট হয়ে যায়। এই যে চুড়োটা দেখতে পাচ্ছ, এই যে চুড়োটা আমি শুনেছি প্ল্যাটিনামের, তো জানি না আমি ঠিক কি ভুল, কিন্তু এখানকার লোকরা তো তাই বলে। তো এই যে মেন মন্দির এখনও কমপ্লিট হয়নি, দেখো এই যে মায়াপুর ফুলডম থিয়েটার, মানে এখানে মায়াপুরের যে সমস্ত জিনিস, মানে রাধা কৃষ্ণ থেকে শুরু করে নানা জিনিস সব এর মধ্যে দেখা যায়, আমাদের সেই বিড়লা তারামণ্ডলের মতো ঠিক অনেকটা। তা এখানে যেতে গেলে এই যে এখান থেকে টিকিট কাটতে হয়, টিকিট কেটে এখানে 20 মিনিটের শো দেখায়। এই যে ফ্রেন্ডস, এই যে এই টাইমে এই যে শো দেখায়, এই যে টিকিট মূল্য 40 টাকা। তো দেখো এটাও তোমরা দেখতে পারো, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাবেলা ততটা ভালো পিকচার আসছে না, তবু আমি দেখানোর চেষ্টা করছি। গদা ভবন, এই গদা ভবন দেখো। তো ফ্রেন্ডস, এই অন্ধকার হয়ে গেছে, দেখো কত সুন্দর সামনে সামনে সুন্দর ফুল, এই যে সাদা হলুদ কি ফুল, তো অন্ধকারে ততটা বোঝা যাচ্ছে না, রাত হয়ে গেছে। একটা আশ্চর্য জিনিস দেখলাম ঠিক মায়াপুরের সামনে, খেজুরের রস জাল দিয়ে পুরো একদম গুড় তৈরি হচ্ছে আর রসও বিক্রি হচ্ছে। আমরা খেলাম, খুবই ভালো লাগলো। তো তোমাদের চলো কীভাবে রস থেকে গুড় বানায় আমি তোমাদের দেখাচ্ছি। যে গুড়গুলো তৈরি হচ্ছে, তো সেগুলো 150, 200, 250, 300, 350 অবধি রেট আছে। এখন ভালো খারাপের ব্যাপার আছে, আমি তো বুঝতে পারছি না কোনটা ভালো আর কোনটা খারাপ, সবই তো বলছে ভালো। যাই হোক, হয়তো যেটা বেশি দাম সেটাই ভালো হবে আশা করি।